এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা তোমাদের স্মল হোম স্টুডিওতে ইঙ্ক ফটোগ্রাফি করতে পারবে। হ্যালো ফ্রেন্ডস, আমি ক্রিশ্চিয়ান অধিকারী অ্যান্ড দিস ইজ মাই নিউ ফটোগ্রাফি চ্যানেল ক্লিকিট। এই ক্লিকিটেতে তোমাদের জন্য থাকছে ফটোগ্রাফি রিলেটেড এমন কিছু টিপস এবং ট্রিক্স যা তোমাদের ফটোগ্রাফির নলেজ এবং স্কিলকে আরও এক স্টেপ করে এগিয়ে নিয়ে যেতে ভীষণভাবে হেল্প করবে। আজকের এপিসোডে আমি তোমাদের ম্যাক্রো ফটোগ্রাফির আরও একটা ইন্টারেস্টিং সাবজেক্ট ইঙ্ক ফটোগ্রাফি নিয়ে কিছু তথ্য শেয়ার করব। So, let's get started! ফ্রেন্ডস, ইঙ্ক ফটোগ্রাফি করতে গেলে আমাদের তিনটে স্টেপ ফলো করতে হবে। স্টেপ নাম্বার 1, ইনগ্রিডিয়েন্টসগুলো জোগাড় করতে হবে। স্টেপ নাম্বার 2, ফটোশ্যুট। স্টেপ নাম্বার 3, এডিটিং। চলো এবার একটু ডিটেলে যাওয়া যাক। ইঙ্ক ফটোগ্রাফি করতে গেলে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে তার মধ্যে প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে একটা অ্যাকোয়ারিয়াম উইথ ওয়াটার। আর এখানে আমি ইউজ করছি কালার, এগুলো বেসিক্যালি অ্যাক্রেলিক কালার। অ্যাক্রেলিক কালার বা ইঙ্ক যে কোনো একটা ইউজ করা যেতে পারে। আর একটা জিনিস লাগবে, সেটা হলো সিরিঞ্জ, যেটা দিয়ে আমরা কালারগুলো অ্যাকোয়ারিয়ামের মধ্যে দেব। ওয়েলকাম টু মাই স্টুডিও ফ্লোর। এখানে তোমাদের ইঙ্ক ফটোগ্রাফির পুরো সেট আপটা আমি দেখাবো। এখানে আমি ইউজ করেছি একটা হোয়াইট ব্যাকড্রপ, দুটো এলেনক্রোম 400 RI লাইট ইউজ করেছি। এটা হলো অ্যাকোয়ারিয়াম সেট আপটা। আর এটা আমার বিগ বয় নিকন D810 উইথ 60mm ম্যাক্রো লেন্স। তার সাথে আমি ট্রিগার ইউজ করেছি, এখানে কালারগুলো রয়েছে, সিরিঞ্জটাও রয়েছে। এই হলো ওভারঅল সেট আপ। তাহলে চলো ফটোশ্যুটটা শুরু করা যাক। খুব সামান্য একটু এডিট তোমাদের এই ছবিগুলোকে আরও প্রফেশনাল লুক দিতে ভীষণভাবে হেল্প করবে। এর জন্য যেটা করতে হবে, ছবিগুলোর একটু ব্রাইটনেস কন্ট্রাস্ট কমাতে বাড়াতে হবে, প্রয়োজন পড়লে একটু ক্রপ করতে হবে, আর কালার চ্যানেল মিক্সার থেকে একটু কালারগুলোকে টাচ আপ করতে হবে। ব্যাস।
সো ফ্রেন্ডস, আমার এই ইঙ্ক ফটোগ্রাফি টিউটোরিয়ালসটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করো। আর আমার নেক্সট ফটোগ্রাফি ভিডিও টিউটোরিয়ালসগুলো পেতে বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। ফটোগ্রাফির উপরে আরও অনেক ইনফরমেশান পেতে যারা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো করতে চাও, তারা নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্কে যোগাযোগ করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আই উইল সি ইউ নেক্সট টাইম।